আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। স্টাইলিশ জীবনযাপনের কথা চিন্তা করে বাংলাদেশের দক্ষ কারিগরগণ গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে আসছেন। গার্মেন্টস মেকিং এর পর পোশাকের সৌন্দর্য বাড়াতে যে সেকশনটি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেটি হল ওয়াশিং সেক্টর। ওয়াশিং সেক্টরটি মূলত প্রধান দুটি প্রসেসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, যার একটি হল ডাই প্রসেস এবং অন্যটি হল ওয়েট প্রসেস। গার্মেন্টস বা প্রোডাক্টটি শুকনো থাকা অবস্থায় তার উপর যে ধরনের প্রসেস চালনা করা হয় তাদেরকে ডাই প্রসেস। অপরদিকে গার্মেন্টস বা প্রোডাক্ট সমূহ ভেজা অবস্থায় ওয়াশ মেশিনের মাধ্যমে কাঙ্ক্ষিত শেডে পরিণত করতে জিনসের প্রথম প্রসেস। এই প্রসেসটি বায়ার প্রদত্ত কোনো প্রসেস নয়, বরং নন ওয়াশ বা র জাতীয় বা আনওয়াশ ফেব্রিক থেকে সাইজিং ম্যাটেরিয়াল হিসাবে তেল, চর্বি, বিভিন্ন ধরনের অপদ্রব্য সরিয়ে ফেলা, দ্রুততম সময়ের মধ্যে ফেব্রিকে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা, কেমিক্যালসের কার্যক্ষমতা বৃদ্ধি করা, এছাড়া পরবর্তী প্রসেসগুলিকে আরও সহজ করতেই ফেব্রিকের উপর ডিসাইজিং প্রসেস করা হয়ে থাকে। এই প্রসেসটিতে কেমিক্যালস হিসেবে সাইজিং ম্যাটেরিয়ালস দূর করতে ডিসাইজিং এজেন্ট, প্রোডাক্টের পকেট পরিষ্কার রাখতে অ্যান্টিব্যাক স্টেনিং এজেন্ট বা পকেট ক্লিনার, ফেব্রিক পরিষ্কার রাখতে ডিটারজেন্ট, সোডা অ্যাশ, ক্রিজ জাতীয় সমস্যা থাকলে অ্যান্টিগ্রিজিং এজেন্ট বা লুব্রিকেন্ট এবং গার্মেন্টসে ল্যাকড়া সমস্যা থাকলে ল্যাকড়া প্রোটিং এজেন্ট ব্যবহার করা হয়ে থাকে। ফেব্রিকের প্রয়োজন অনুসারে এই প্রসেসের শব্দের বাংলা অর্থ ঘষা মাজা করা। সালফাফ্ল্যাক টাইপের ফেব্রিক বা ওভারডাইংয়ের ক্ষেত্রে ফেব্রিকের ভেতর থেকে অপদ্রব্য তেল চর্বি দূর করে স্মুথনেস বাড়ানো সহ পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি, কেমিক্যালসের দ্রুত কাজ করার প্রবণতা বৃদ্ধি করতে স্কাউরিং প্রসেস করা হয়ে থাকে। এই প্রসেসে স্কাউরিং এজেন্ট হিসেবে কস্টিক সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড, ডিটারজেন্ট, সোডা অ্যাশ, ডিসাইজিং এজেন্ট, সিলিকেট সহ প্রয়োজন বেদে আর অন্যান্য কেমিক্যালস ব্যবহার করা হয়ে থাকে। রেজিন ডিপ অল্প ওয়াশে যে সকল ফেব্রিক থেকে কাঙ্ক্ষিত শেড আসার পূর্বেই ইন্ডিগো কালার রিমুভ হয়ে যায় সে সকল ফেব্রিকের কালার ধরে রাখতে রেজিন ডিপ করা হয়, যেখানে পানির সাথে রেজিন মিক্সড করে গার্মেন্টসমূহকে নির্দিষ্ট সময়ের জন্য চুবিয়ে রাখা হয়। এরপর হাইড্রো ড্রায়ার করে শুকিয়ে পরবর্তী প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এনজাইম প্রসেস ওয়াশিংয়ে সর্বাধিক ব্যবহৃত এবং পরিচিত প্রসেসের নাম এনজাইম প্রসেস। ফেব্রিকের উপর অ্যাব্রেশন বা ইফেক্ট আনতে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করা হয় বলে এটিকে এনজাইম প্রসেস বলা হয়। এই একই প্রসেসে স্টোন ব্যবহার করা হলে সেটিকে স্টোন এনজাইম প্রসেস নামে অভিহিত করা হয়। এনজাইম হিসেবে অ্যাসিড এনজাইম, নিউট্রাল এনজাইম, স্টোন ফ্রি এনজাইম, ওয়াটারলেস এনজাইম, ল্যাকেজ এনজাইম, বায়োপলিশ এনজাইম সহ প্রয়োজন বেদে অ্যান্টিব্যাক স্টেনিং এজেন্ট, টিয়ার ইম্প্রুভিং এজেন্ট, ল্যাকড়া প্রোটেকটিং এজেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। ক্লিনিং প্রসেস যে কোনো প্রসেসের আগে এবং পরে ফেব্রিকে থাকা আলগা ডাইস এবং শেড ঘোলা থাকলে সেটি পরিষ্কার করতে যে প্রসেসটি ব্যবহার করা হয় তাকে ক্লিনিং প্রসেস বলে। এই প্রসেসে কেমিক্যালস হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড, ডিটারজেন্ট, সোডা অ্যাশ ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। ব্লিচিং প্রসেস ব্লিচিং শব্দের বাংলা অর্থ বিরঞ্জক বা রং নষ্টকারী। ওয়াশিংয়ে যে প্রসেসের মাধ্যমে ফেব্রিক থেকে কালার রিমুভ বা বিবর্ণ করা হয় তাকে ব্লিচিং প্রসেস বলে। ওয়াশিংয়ে ফেব্রিক থেকে কালার রিমুভ করতে ফেব্রিকের ক্যারেক্টার এবং শেডের চাহিদা অনুযায়ী ক্লোরিন ব্লিচ বা পিপি ব্লিচ ব্যবহার করা হয়ে থাকে। মূলত বায়ার প্রদত্ত স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট শেড পেতেই ব্লিচিং প্রসেস করা হয়। ব্লিচিং প্রসেসে ব্যবহৃত প্রয়োজনীয় এজেন্ট সমূহ সুপারক্লোরাইড 35% এবং 65%, লিকুইড ব্লিচ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড সহ সোডা অ্যাশ, ব্লিচ ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিড ওয়াশ গার্মেন্টসের উপর র্যান্ডম ইফেক্ট বা বিচ্ছিন্ন ইফেক্ট আনতেই অ্যাসিড জাতীয় কেমিক্যালস দ্বারা যে প্রসেস করা হয় তাকে অ্যাসিড ওয়াশ প্রসেস বলা হয়। এই প্রসেসে অ্যাসিড হিসাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে স্টোন অথবা স্পঞ্জ বল অথবা ককশিট অথবা মুড়ি বল অথবা তাওয়াল ইত্যাদি ব্যবহার করা হয় বলে এদের বল ওয়াশ বা তাওয়াল ওয়াশ বা অ্যাসিড ওয়াশ নামে ডাকা হয়। পূর্বে অনেক ক্ষেত্রেই তাওয়ালের সাথে অ্যাসিডের পরিবর্তে ক্ষার যেমন ক্লোরিন ব্লিচ ব্যবহার করেও তাওয়াল ওয়াশ করা হয়েছে, তবে অদূর ভবিষ্যতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষতিকর দিকগুলি বিবেচনা করে পটাশকে নিষিদ্ধ করে নতুন প্রোডাক্ট নিয়ে এ জাতীয় ওয়াশ করার চিন্তা ভাবনা করছেন বায়ারগণ। আমি অন্য একটি ভিডিওতে শুধু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নিউট্রাল প্রসেস নিউট্রাল শব্দের বাংলা অর্থ হল নিরপেক্ষ বা স্বতন্ত্র। যখন কোনো একটি প্রসেস থাকা গার্মেন্টসগুলি তীব্র এসিডীয় বা তীব্র ক্ষারকীয়তায় অবস্থান করে তখন তাদের তীব্রতা কমিয়ে নিরপেক্ষ মিডিয়ায় আনার প্রসেসকেই নিউট্রাল প্রসেস বলে। যেমন ক্লোরিন ব্লিচ করার পর তাদের ক্ষারকীয় মাত্রায় পিএইচ থাকে প্রায় 14-এর কাছাকাছি, যা ফেব্রিক থেকে কালার বিবর্ণ করার জন্য দায়ী। এরকম অবস্থায় ক্লোরিন ব্লিচের কার্যক্ষম চরিত্রই প্রকাশ করে না, এজন্য আমাদের পানির পিএইচ প্রায় 7 বা নিরপেক্ষ। পিএইচ সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন।
আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যা সংক্ষেপে পিপি নামে পরিচিত, এটি তীব্র অ্যাসিড মিডিয়া অবস্থান করে বলে এটি দ্বারা পিপি ব্লিচ, পিপি স্প্রে, অ্যাসিড ওয়াশ বা বল ওয়াশ করলে সেই গার্মেন্টসগুলিতে অবশ্যই নিউট্রালাইজিং এজেন্ট ব্যবহার করে পটাশের কার্যক্ষমতা নষ্ট করে প্রোডাক্টগুলিকে নিরপেক্ষ করতে হয়। এছাড়া স্কাউরিং প্রসেসের পর, অ্যাসিড এনজাইমের পর, অন্যান্য ওয়াশ প্রসেসের কথা মাথায় রেখে নিউট্রালাইজিং এজেন্ট ব্যবহার করে গার্মেন্টসকে নিরপেক্ষ রাখা হয়। ওয়াশে নিউট্রালাইজিং এজেন্ট হিসেবে সোডিয়াম মেটাবাই সালফাইড, সোডিয়াম থায়োসালফাইড বা হাইপো ক্লোর নিউট্রালাইজার, হাইড্রোজেন পারক্সাইড, গ্রিন অ্যাসিড ইত্যাদি কেমিক্যালস ব্যবহার করা হয়ে থাকে। টিন্টিং প্রসেস। টিন্ট বা টিন্টিংয়ের বাংলা অর্থ রঙের ছোটা বা রঙের আভা, অর্থাৎ যে প্রসেসে গার্মেন্টসের উপর অল্প পরিমাণ রং দিয়ে হালকা আভা সৃষ্টি করা হয় তাকে টিন্টিং প্রসেস বলে। টিন্টিং প্রসেসে বেশিরভাগ ক্ষেত্রে ডাইরেক্ট ডাইস ব্যবহার করা হয়। এক্ষেত্রে বায়ার প্রদত্ত স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে টিন্টিং প্রসেসটি করা হয়। ব্রাউন, ইয়েলো, রেড, ব্লু, ব্ল্যাক রঙগুলি এই প্রসেসে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ফেব্রিকের রং ভালোভাবে ধরতে গ্লুবার সল্ট বা বাংলা লবণ ব্যবহার করা হয়ে থাকে। ওভার ডাইং প্রসেস। যে প্রসেসের মাধ্যমে কোনো ফেব্রিকের উপর খুব বেশি পরিমাণে ডাইস ব্যবহার করে ফেব্রিকটিকে নতুন শেডে পরিণত করা হয় তাকে ওভার ডাইং প্রসেস বলে। এই প্রসেসে ডাইরেক্ট ডাইস, রিয়াক্টিভ ডাইস, ডিসচার্জেবল ডাইস, পিগমেন্ট ডাইস ও বিভিন্ন প্রকার ডাইস বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এ ধরনের ডাইস ফেব্রিকের উপর ভালোভাবে ফিক্সড করতে সোডা অ্যাশ, গ্লুবার সল্ট এবং সমভাবে সব জায়গায় ডাইস পৌঁছাতে লেবেলিং এজেন্ট, ক্যাটানাইজার ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। ফিক্সিং প্রসেস। ফেব্রিকে থাকা ডাইস সমূহ শক্তভাবে আটকে রাখতে সাহায্য করে। হালকা টিন্টিং বা ওভার ডাইং এর পর অবশ্যই ফিক্সিং এজেন্ট ব্যবহার করতে হয়, নইলে কাস্টমার ব্যবহার করার পর হোম লন্ড্রি করলে পোশাকটি তার পূর্বের চেহারা হারিয়ে ফেলে, যা কাস্টমারের ওই ব্র্যান্ডের প্রতি নেগেটিভ ধারণা হয়, ফলে ভবিষ্যতে কাস্টমার তাদের পোশাক আর কিনতে চায় না। গার্মেন্টসে ফিক্সিং এজেন্ট ব্যবহারের ফলে কালার ফাসনেস টু ওয়াশিং টেস্ট, কালার ফাসনেস টু রাবিং, কালার ফাসনেস টু ওয়াটার, কালার ফাসনেস টু স্যালিভা, স্টেনিং ইত্যাদি কোয়ালিটি টেস্ট পাস হয়। এছাড়া রিন্স ওয়াশ গার্মেন্টসের ক্ষেত্রেও ফিক্সিং ব্যবহার করে কালার ফিক্স করা যায়। সফেনার প্রসেস। ওয়াশিং এর সর্বশেষ ধাপটি হলো সফেনার প্রসেস, কারণ এই প্রসেসের পরে পোশাকটি পরিধান করার উপযোগী হয় এবং সফেনার ব্যবহারের ফলে প্রোডাক্ট সমূহ সফ হয়ে কাস্টমারের আরামদায়ক অনুভূতি হয়। এই প্রসেসের পর শুধু সফেনার সমূহ মেশিন থেকে রিমুভ করে হার্ড ডিস্ট্রাক্টর দিয়ে অতিরিক্ত পানি সরিয়ে ফেলা হয় এবং ড্রায়ার দিয়ে গার্মেন্টসগুলি শুকিয়ে ফিনিশিং প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। ওয়াশিং এ বিভিন্ন ধরনের সফেনার ব্যবহার করে থাকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সফেনারগুলি হলো প্রোডাক্ট সফ করতে ক্যাটায়নিক সফেনার, নন আয়নিক সফেনার, সিলিকন সফেনার, ওজন প্রোটেকশন করতে অ্যান্টি ওজন সফেনার, ফেব্রিকাই ক্ষারজাতীয় কেমিক্যালসও ব্যবহার করা যেতে পারে। আর হ্যাঁ, শুধুমাত্র সফেনার প্রসেস ছাড়া প্রায় সকল প্রসেস শেষ করার পর ফেব্রিকে থাকা অপদ্রব্য বা ময়লা দূর করতে শুধু পানি দিয়ে ওয়াশ করতে হয়, যা রিন্স নামে পরিচিত। তো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কোনো প্রসেস জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন।